আমার ছোট্ট বন্ধুরা কেমন আছো সব ভাই ভালো আছো তো আজকে আমি তোমাদের অনুপ্রিয়া আন্টি এসে গেছি তোমাদের মনের মতো একটা গল্প শোনাতে কিন্তু গল্পটা শোনানোর আগে তোমাদের আমি আবার মনে করিয়ে দেব তোমরা তোমাদের বাড়ির বড়দের বলবে তোমাদের বন্ধুবান্ধবদের বলবে এবং তোমরাও যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে পাঁচ গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে পাশের বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর এবার শুরু করতে যাব আমাদের আজকের গল্প আজকের গল্পটা শ্রী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের বাংলার রূপকথা ঝুলি লেখাটির থেকে নেওয়া গল্পের নাম সুখ দুখু তাহলে আর দেরি না করে শুরু করি আমাদের আজকের গল্প সুখ দুখু এক তাঁতি তার দুই স্ত্রী দুই তাঁতি বউ দুই মেয়ে সুখু আর দুখু তাতে বড় স্ত্রী আর বড় মেয়ে সুখুকে বেশি বেশি আদর করে বড় স্ত্রী বড় মেয়ে ঘর সংসারের কুটাটুকু ছিঁড়িয়া দুইখানা করে না কেবল বসিয়া বসিয়া খায় দুখু আর তার মা সুতা কাটে ঘর নিকয়ে দিন আনতে চারটি চারটি ভাত পায় আর সকলের গঞ্জনাশ হয় একদিন তাঁতি মরিয়া গেল অমনি বড় তাঁতি বউ তাঁতির করি পাতি যা ছিল সব লুকাইয়া ফেলিল আপন মেয়ে নিয়া দুঃখ আর দুঃখুর মা ভিন্ন করে দিল সুখুর মা আজ হাটের বড় মাছের মুড়াটা আনে কাল হাটের বড় লাউটা আনে রাধে বাড়ে সতীন সতীনের মেয়েকে দেখিয়ে দেখিয়ে খায় দুখুর মা আর দুখুর দিনে রাত্রে সুতা কেটে কোনো দিন একখানা গামছা কোনো দিন একখানা ঠেটি এই হয় তাই বেঁচে এক বুড়ি পায় দেড় বুড়ি পায় তাই দিয়ে মায়ে ঝিয়ে চারটি অন্ন পেটে দেয় একদিন সুতানা তা ইঁদুরে কাটে তুলাটুকু নেতিয়ে যায় দুখুর মা সুতা গোছা এলাইয়া দিয়ে তুলা ডালা রোদে দিয়ে খাড় কাপড়খানা নিয়ে ঘাটে গিয়েছে দুখু তুলা আগলিয়ে বসে আছে এমন সময় এক দমকা বাতাস এসে দুখুর তুলাগুলো উড়িয়ে নিয়ে গেল একটু তুলো দুখু ফিরাতে পারল না শেষে দুখু কেঁদে ফেলল তখন বাতাস বলল দুখু কাঁদিস নে আমার সঙ্গে আয় তোকে তুলো দেবো দুঃখ কাঁদতে কাঁদতে বাতাসের পেছু পেছু গেল যেতে যেতে পথে এক গায়ে দুখুকে ডাকে দুখু কোথায় যাচ্ছ আমার গোয়ালটা কাড়িয়া দিয়ে যাবে দুখু চোখের জল মুছে গায়ের গোয়াল কাড়ল খর জল দিল দিয়ে আবার বাতাসের পিছু চলল খানিক দূর যেতেই এক কলাগাছ বলল দুখু কোথায় যাচ্ছো আমায় বড় লতাপাতায় ঘিরেছে এগুলোকে টেনে দিয়ে যাবে দুখু একটু থেমে কলা গাছের লতা পাতা ছিঁড়ে দিল আবার খানিক দূর যেতে এক শেওরা গাছ ডাকল কোথায় যাচ্ছ আমার গুঁড়িটায় বড় জঞ্জাল ঝাড় দিয়ে যাবে দুখু শাওরার গুঁড়ি ঝাড় দিল তলার পাতা কুটো কুড়িয়ে ফেললো সব ফিট ফাট করে দিয়ে আবার দুখু বাতাসের সঙ্গে চললো একটু দূরেই এক ঘোড়া বলল দুখু দুখু কোথায় যাচ্ছ আমাকে চার গোছা ঘাস দিয়ে যাবে দুখু ঘোড়ার ঘাস দিল তারপর চলতে চলতে দুখু বাতাসের সঙ্গে কোথা দিয়ে কোথা দিয়ে এক ধবধবে বাড়িতে গিয়ে উপস্থিত বাড়িতে আর কেউ নেই ফিটফাট ঘরদোর ঝকঝক আঙিনা কেবল দাওয়ার ওপর এক বুড়ি বসে সুতো কাটছে সেই সুতোয় চক্ষের পলকে পলকে জোড়ায় জোড়ায় শাড়ি হচ্ছে বুড়ি আর কেউ না চাঁদের মা বুড়ি বাতাস বলল দুঃখ বুড়ির কাছে গিয়ে তুলো চাও পাবে দুখু গিয়ে বুড়ির পায়ে ঢিপ করে প্রণাম করলো বলল দেখো তো আই বাতাস আমার সবগুলো তুলো নিয়ে এসেছে মা আমায় বকবে আইমা আমার তুলোগুলো দিয়ে দাও চুলগুলো যেন দুধের ফেনা চাঁদের আলো সেই চুল সরিয়ে চোখ তুলে চাঁদের মা বুড়ি দেখে ছোট্ট খাট্টো মেয়েটি চিনি হেন মিষ্টি মধুর বুলি বুড়ি বলল আহা সোনার চাঁদ বেঁচে থাক ও ঘরে গামছা আছে ও ঘরে কাপড় আছে ও ঘরে তেল আছে ওই পুকুরে গিয়ে দুটো ডুব দিয়ে এসো এসে ও ঘরে গিয়ে আগে চারটি খাও তারপরে তুলো দেবো এখন ঘরে গিয়ে দুখু কত কত ভালো ভালো গামছা কাপড় দেখে তা সব ঠেলে ফেলে যা তা ছেঁড়া নেতা গামছা কাপড় নিয়ে যেমন তেমন একটু তেল মাথায় ছুঁয়ে এক চিমটি খার খৈল নিয়ে নাইতে গেল খার খইল টুকু মেখে জলে নেমে দুখু ডুব দিল ডুব দিতেই এক ডুবে দুখুর সৌন্দর্য উঠলে পড়ে সে কি রূপ অত রূপ দেবকন্যারও নেই দুখু তা জানতেও পারল না আর এক ডুবে দুখুর গয়না গায়ে ধরে না পায়ে ধরে না সোনা ঢাকা অঙ্গ নিয়ে আস্তে আস্তে উঠে এসে দুখু আবার ঘরে গেল খাবার ঘরে কত জিনিস দুঃখ কি জানে জন্মেও অত সব দেখেনি এক কোণে বসে দুখু চারটি পান্তা খেয়ে আসলো চাঁদের মা বুড়ি বলল আমার সোনা বাছা এসেছিস ওই ঘরে যা প্যাঁটরায় তুলো আছে নিয়োগে দুখু গিয়ে দেখল প্যাঁটরার ওপর প্যাঁটরা ছোট বড় কত রকমের দুখু এক পাশের ছোট্ট এতটুকু এক খেলনার প্যাঁটরা নিয়ে বুড়ির কাছে দিল বুড়ি বলল আমার মানিক আমার কাছে কেন এখন মার কাছে যাও এই প্যাঁটরায় তুলো দিয়েছি বুড়ির পায়ের ধুলো নিয়ে প্যাঁটরা কাঁখে রূপে গয়নায় পথ ঘাট আলো করে দুখু বাড়ি চলল পথে ঘোড়া বলল দুখু দুখু এসো এসো আর কি দেব এই নাও ঘোড়া খুব তেজি এক পক্ষীরাজ বাচ্চা দিল শেওরা গাছ বলল দুখু দুখু এসো এসো আর কি দেব এই নাও শেওরা গাছ এক ঘোড়া মোহর দিল কলা গাছ বলল দুখু দুঃখ এসো এসো আর কি দেবো এই নাও কলা গাছ মস্ত এক ছড়া সোনার কলা দিল গাই বলল দুখু দুখু এসো এসো আর কি দেবো এই নাও গায়ে এক কপিলা লক্ষণ বকনা দিল ঘোড়ার বাচ্চার পিঠে ঘোড়া ছড়া তুলে বকনা নিয়ে দুঃখ বাড়ি আসলো দুঃখ দুঃখ ও পোড়ার মুখী তুলো নিয়ে কোথায় গেলি ডাকিয়ে ডুকে আনাচ কানাচ খানা জঙ্গল খুঁজে মেয়ে না পেয়ে দুখুরমা মা অস্থির দুখোর মা ছুটে আসলো ও মা আমার এতক্ষণ তুই কোথায় ছিলি এসে দেখে ও মা একি অন্ধের নী দুঃখিনীর মেয়ে এসব তুই কোথায় পেলি মা গিয়ে দুখুকে বুকে নিল মাকে দুঃখ সব কথা বললো শুনে দুখুর মা মনের আনন্দে দুখুকে নিয়ে সুখুর মার কাছে গেল দিদি দিদি ও সুখু সুখু আমাদের দুঃখ ঘুচেছে চাঁদের মা বুড়ি দুখুকে এই সব দিয়েছে সুখু কতক না দুখুর কতক থাক চোখ টেনে মুখ বেঁকিয়ে তিন ঝাঁকনা ভিড় করছি শুকুর মা বলল বালাই পরের করির ভাগ বাঁটলি তার কপালে খেংড়া মারি তেমন পদ্মারি সুখুর মা করে না চাই না তা আগর বাগর তোরাই নিয়ে ধুয়ে খা মনে মনে শুকুর মা বীর বীর সত্তরের কপালে আগুন কেন আমার সুখু কি জলে ভাসামে দরদ দেখে মরে যায় কপালে থাকে তো সুখু আমার কালই আপন ইন্দ্রের ঐশ্বর্য লুটিয়ে আনবে মুখে দুখু দুখুর মা ফিরে আসলো রাত্রে প্যাটরা খুলতেই দুখুর রাজপুত্র বর বের হল রাজপুত্র বর ঘোড়ায় চড়ে বেড়ায় কপিলার দুধে আঁচায় দুখু দুখুর মার ঘর কুড়ে আলো হয়ে গেল রা নেয় শব্দ নেই সুখুর মা সামনের দুয়ারে খিল দিয়েছে পরদিন শুকুর মা পিছন দুয়ারে তুলো রোদে দিয়ে পিসপিস ফিসফিস শুকুকে বসিয়ে খাড় কাপড়ের পুতলি বেঁধে ঘাটে গেল কতক্ষণ পর বাতাস এসে শুকুর তুলো উড়িয়ে নেয় কুটি কুটি শুকু বাতাসের পিছু পিছু ছুটল সেই গাই ডাকল শুকু কোথায় যাচ্ছ শুনে যাও শুকু ফিরেও দেখল না কলা গাছ শেওরা গাছ ঘোড়া সকলেই ডাকল শুকু কারো কথায় কান দিল না সুখু আরও রেগে গিয়ে গালি পারল আমি যাব চাঁদের মা বুড়ির বাড়ি তোমাদের কথা শুনতে বসি বাতাসের সাথে সাথে চাঁদের মা বুড়ির বাড়ি গেল গিয়েই ও বুড়ি বুড়ি বসে বসে কি করছিস আমায় আগে সব জিনিস দিয়ে নে তারপর সুতো কাটিস হম উনুনমুখী দুকু তাকেই আবার সব সব দিয়েছেন বলে সুখু বুড়ি চরকা মরকা টেনে ভাঙে আর কি চাঁদের মা বুড়ি অবাক রাখ রাখ ও মা এতটুকু মেয়ে তার কাট কাট কথা উড়নচন্ডে কাণ্ড বুড়ি চুপ করে রইল তারপর বলল আচ্ছা নে খেয়ে নে তারপর সব পাবি বলতে শয় না শুকু দূর দাঁড় করে এ ঘর থেকে সববার ভালো গামছাখানা ও ঘর থেকে সব্বার ভালো শাড়িখানা সুভাষ তেলের হাঁড়ি চন্দনের বাটি সব কিছু নিয়ে ঘাটে গেল সাতবার করে তেল মাখে সাতবার করে মাথা ঘষে ফিরে ফিরে চায় সাতবার করে আরশি ধরে মুখ দেখে তবু সুখুর মনের মতো হয় না তিন প্রহর ধরে এই রকম করে শেষে সুখু জলে নামল এক ডুবে সৌন্দর্য এক ডুবে গয়না আর পায় পায়কে সুখু এদিক চায় সুখু ওদিক চায় যত যত ডুব দেবো না জানি আরো কি পাব আই 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 তিন ডুব দিয়ে উঠে সুখু দেখে গা ভরা আঁচিল ঘা পাঁচড়া এই এই নখ সনের গোছা চুল কত কদর্য সুখুর কপালে ও মা মা গো কি হলো গো কাঁদতে কাঁদতে সুখু বুড়ির কাছে গেল দেখে বুড়ি বলল হা 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 ছাই কপালি তিন ডুব দিয়েছিলি বুঝি যা কাঁদিস নে যা বেলা বয়ে গেছে খেয়ে দেয়ে নে বুড়িকে গালি পারতে পারতে শুকু খাবার ঘরে গিয়ে পায়েস পিঠে ভালো ভালো সব খাবার খাবলে খাবলে খেয়ে ছড়িয়ে হাত মুখ ধুয়ে আসলো আচ্ছা বুড়ি মার কাছে আগে যাই দে তুই প্যাটনা দিবি কি না দে বুড়ি প্যাঁচরার ঘর দেখিয়ে দিল যত বড় পারল এ মস্ত এক প্যাঁটরা মাথায় করে সুখু বিড়বির করে বুড়ির চোদ্দ বুড়ির মুন্ডু খেতে খেতে রূপে দিক চমকিয়ে বাড়ি চলল সুখু রূপ দেখে শিয়াল পালায় পথের মানুষ মূর্ছা যায় পথে ঘোড়া এক মারল সুখু করে আই আই শেওড়া গাছের এক ডাল মটাশ করে ভেঙে পড়ল শুখু করে মোলাম মোলাম কলা গাছের এক কাঁদি কলা ছিঁড়ে পিঠে পড়ল শুখু বলে গেলাম গেলাম শিং বাঁকা করে গায়ে তাড়া করল ছুটতে ছুটতে হাঁপিয়ে আসে শুখু বাড়িতে উঠল দুয়ারে আলপনা দিয়ে ঘট পল্লব নিয়ে জোড়া পিড়ি সাজিয়ে সুখুর মা বসেছিল বারে বারে সুখুকে দেখে শুকুর মা হো মা মা ও মা গো কি হবে গো কোথায় যাব গো চোখের তারা কপালে আচার খেয়ে পড়ে শুকুর মা মূর্ছা গেল উঠে শুকুর মা বলে হো খো কভাগি প্যাঁচরা নিয়ে ঘরে তোল দেখ আগে বর এলে বা সব ভালো হবে দুজনে প্যাঁচরা নিয়ে ঘরে তুলল রাত্রে প্যাঁচরা খুলে শুকুর বর বের হলো সুখু বলে মা পা কেন কন কন মা বলল মলপর সুখু মা গা কেন ছন ছন মা মা গয়না পর তারপর সুখুর হাত কটকট গলা ঘর ঘর মাথা কচকচ কত করিল সুখু হাড় পড়িল নথ নোলক সিঁথি পরে টরে সুখু চুপ করল মনের আনন্দে সুখুর মা ঘুমোতে গেল পরদিন সুখু আর দৌড় খোলে না কেনলো বেলা উঠবি না না নাওয়ার খাওয়ার বেলা হলো সুখু ওঠে না সুখুর মা গিয়ে কবাট খুলল হো মা রে মা শুখু নেই সুখুর চিহ্ন নেই ঘরের মেঝেতে হাড় গোর অজগরের খোলস অজগরে সুখুকে খেয়ে গেছে চালাকাট মাথায় মেরে সুখুর মা মরে গেল আর এখানেই শেষ হলো আমার গল্প তাহলে এই গল্প থেকে তোমরা কি শিখলে এটাই না যে কারুককে কখনো হিংসে করতে নেই আর সব সময় সবাইকে সাহায্য করতে হয় সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হয় এটা তোমরা মনে রাখবে তো আমি জানি তোমরা সবাই খুব ভালো আর এরকমই ভালো হয়ে তোমরা থাকবে দুখুর মতো হবে সুখুর মতো নয় কিন্তু তাহলে আজকে আসি আবার সামনের সপ্তাহে দেখা হবে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর এখন করোনার সময় কোভিডের সময় তোমরা সমস্ত নিয়ম মাস্ক স্যানিটাইজার সব কিছু মেনে চলবে